हेलो फ्रेंड्स, वेलकम टू माय चैनल जॉन्टीज गार्डन। आज के गल्फ स्ट्रीट थे जे फुलेर बीचेर जे पैकेटगुलो किने एनेछि सेगुलोई आमी छड़ाबो। और एर आपडेट कि होच्छे, आपनारा कतटा सक्सेस पेते पारेन बा कतटा लाभ हय एई बीज किने, गाच डायरेक्ट ना किने, तो सेटाई आमरा देखबो। आमी प्रथमबार एई बीज किनलाम, तो आमार कोनो एक्सपिरियेंस नेई जार जन्य आमी बोलबो ना जे बीज किनते। आमी करे देखि एबछर कि हय, आर जारा ट्राई करते जाछेन तारा अवश्य ट्राई करते पारेन। तो ये देख कसमस 10 টাকা पैकेट नहीं है, डालिया, এটা গাধা, এটা পিটুনিয়া और এটা অ্যাস্টার। तो ডালিয়ার বীজগুলো আমি খুলি। तो ये হচ্ছে ডালিয়ার বীজ। एगो डालियर बीच, चलो एगो के बसिए दी। तो मटर मध्य गोबर सार मिसिए जस्ट एरम कर पुते दीचे। तो यह छड़िए दिलाम और एरपर एगुलोके आंगुल दिए आमी जस्ट चेपे देव। बेसी किछु मेनटेन करा दरकार नहीं। और नार्सारी ओनारा आमाय जेटा बोलछिलेन जे एगुलोके चाली टप जेगुलो बोले सेई चाली टपेर मध्ये रेखे एगुलोके ओपरे शेड बानिए तारपर এগুলোকে ঠিকঠাক করে বসাতে। তো আমি অত কিছু করছি না, জাস্ট চোখের সামনে দেখতে পাচ্ছেন আমি কি করছি। তো জাস্ট এরকম নরমভাবে দিয়ে দেখি কি হয়, রেজাল্ট কি আসে। আশা করি গাছ বেরোবে যদি বীজের কোয়ালিটি খুব ভালো হয়। তো মোটামুটি দেখুন আমার মোটামুটি কভার করা হয়ে গেছে। ডালিয়াটা কমপ্লিট। अच्छा एरपर हमें অ্যাস্টারটা खुली। অ্যাস্টারের বীজ যে কোয়ালিটি দেখুন, এগুলো হচ্ছে অ্যাস্টারের বীজ। तो এগুলো আমি জাস্ট এরকম করে ছড়িয়ে দেব। ছড়িয়ে দেওয়ার পর এগুলো একটু হাতে করে জাস্ট চেপে দেব। চেপে দেওয়ার পর এরপর থেকে সাইড থেকে কিছু মাটি নিয়ে এরপর আমি সরিয়ে দেব। একটা লেয়ার আমি এর উপর দিয়ে দেব। সাইড থেকে কিছু মাটি নিয়ে এর উপর আমি লেয়ার একটা দিয়ে দিচ্ছি। ব্যাস মোটামুটি কভার করা হয়ে গেছে। এরপর দেখি আমি ডালিয়া হয়ে গেছে গাঁদাগুলো। এগুলো গাঁদার বীজ। তো গাঁদার বীজগুলোকে আমি এভাবে ছড়িয়ে দেবো। Thank you.
খুব বেশি নেই, জাস্ট আমি ক্যাজুয়ালি এগুলোকে পুঁতে দিচ্ছি, মানে যতটা সাধারণভাবে দেওয়া যায় ততটাই, এক্সট্রা কিছু কেয়ার নয়। বিচের কোয়ালিটি ভালো থাকলে চারা এভাবেই বেরোবে। ব্যাস এটা কমপ্লিট কসমস। কসমস 10 টাকায় তো কম পরিমাণে আছে, যাই হোক আমি ছড়িয়ে দিই। মাটি নিয়ে এর উপর চাষ হয়ে যাব। তো ব্যাস মোটামুটি এটা কভার হয়ে গেছে, একটু বেশি করে দিয়ে দেবো মাটি। আচ্ছা কসমস হয়ে গেলে, ইনকাম হয়ে গেছে, জাস্ট পিটুনিয়াটা পড়ে আছে। আচ্ছা একদম ছোটো ছোটো দানা দেখতে পাচ্ছেন, পিটুনিয়া খুবই ছোটো ছোটো দানা, মানে একদমই ছোটো, পোস্ত দানার থেকেও ছোট। তো পিটুনিয়া আমি ছড়িয়ে দিই, জানি না কি কোয়ালিটি কিরাম কি কালার কম্বিনেশন, আসলে তো আমি ভালো মানে পিটুনিয়া আমি কিনবো, তাও জাস্ট এক্সপেরিমেন্ট করে দেখা, অনেকেই কিনে নিয়ে যাচ্ছেন, তো দেখতে পাচ্ছেন খুব ক্যাজুয়ালি আমি জাস্ট দিয়ে দিচ্ছি এর উপর। ব্যাস মোটামুটি কাজ কমপ্লিট, এবার একটু জল নিয়ে নে, জল আমি দিয়ে দেবো। তো এইভাবে বীজ বসাতে পারেন আপনারা খুব ক্যাজুয়ালি, তো দেখি খুব সাধারণভাবে করে কতটা সাকসেস পাওয়া যায়, তারপর না হয় পরে বছর থেকে যত্ন করা যাবে। আমি একসাথে ভিডিও করছি, যার জন্য এই হবে জল আমি এর উপর দিই, আমি জাস্ট একটুখানি দেখিয়ে দিই আপনাদের, তারপর আমি ভালো করে জলটা দিয়ে দেবো। দেখুন এইভাবে জল দিয়ে রেখে দেবেন, আর উপরে দেখুন ফাঁকা, কোনো শেড নেই কিচ্ছু নেই, একদম ফাঁকা, এখানটা অল্প রোদ পায় পুরো জায়গাটাতে। এইভাবে আমি জলটা দিয়ে দিই, এই হচ্ছে প্রসেস। থ্যাংক ইউ সো মাচ ভিডিওটা শেষ অবধি দেখার জন্য, আর চ্যানেলটা ভিজিট করে ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবেন, সাবস্ক্রাইব করে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন, আর ভিডিওটা ভালো লাগলে একটা অবশ্যই লাইক করে যাবেন। আর এই আপডেট আমি পরে ভিডিওতে দেবো যে চারা কতটা কী বেরোচ্ছে, কতগুলো চারা এখান থেকে আমি বানাতে পারলাম। তো থ্যাংক ইউ সো মাচ।